शुरू कर नाटोर जिला बेस किसुदिन आगे देखछिलाम पाटेर प्रचुर चाहिदा सेखाने स्टक व्यवसायी प्रचुर परिमाणे पाट क्रय करछेन किन्तु बर्तमाने एई चाहिदा एबं स्टक पाटेर आनागोना अनेकटा कमे जाच्छे तब हाट गुलोते जरा मिलार पार्टी तारा किन्तु किछु किछु पाट क्रय करछेन किन्तु तादेर एकटाई सन्देह जे मिल कत रेट धरबे मिल रेट किन्तु खूब बेशी बाड़ानो हयनि आर जेहेतु बाड़ानो हयनि तार माने तारा किन्तु बेशी दामे पाट क्रय करते पारछेन ना जार चित्र किन्तु नाटोर हाट गुलोते आमरा जेटा देखते पाई बेशिरभाग हाट गुलोते सर्वोच्च 23 थेके 2400 कोथाओ 2450 टाका पर्यन्त हाई क्वालिटिर पाट बिक्री হচ্ছে এবং লো কোয়ালিটির পাট সেখানে কিন্তু 1500 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোথাও কোন কোন হাটে 1700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মাজলা কোয়ালিটি 2000 2100 2150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এদিকে বগুড়া রংপুর অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর আমরা যেটা দেখছিলাম বৃদ্ধি পেতে ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থা আর নেই সেখানে কিন্তু সর্বোচ্চ পাটের বাজার দর যেটি 2200 থেকে 2300 2350 কোন কোন হাটে বিক্রি হচ্ছে এর আগে কিন্তু 2400 পর্যন্ত বিক্রি হচ্ছিল বর্তমানে কিন্তু বাজারটা একটু নিম্নমুখী উত্তর অঞ্চলের বেশিরভাগ হাট এখন উত্তর অঞ্চলের জেলা বলতে যেগুলো আমরা বুঝি পঞ্চগড় লালমনিরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর এইসব হাটগুলোতে কিন্তু পাটের বাজার দরের পাটের চাহিদাই অনেক কমে গেছে তার আবার বাজার দর বাড়বে কি প্রিয় দর্শক এইসব হাটগুলোতে 2200 টাকা সর্বোচ্চ পাট বিক্রি হচ্ছে অল্প সংখ্যক পাট 2250 বা 2300 পর্যন্ত বিক্রি হলেও সেখানে কিন্তু নিট যেটা হাই কোয়ালিটির পাটের বাজার দর 2200 থেকে 2250 টাকা প্রিয় দর্শক কুড়িগ্রামের পাটের উৎপাদন কিন্তু অনেক বেশি হয় এবং বাংলাদেশের যে জেলাগুলোতে প্রথম পাটের আবাদ শুরু হয় তার মধ্যে কিন্তু অন্যতম কুড়িগ্রাম এখন সেই কুড়িগ্রামের পাটের কোয়ালিটিটাও অনেক ভালো কিন্তু তারপরও সেখানে বাজার দরও বাড়তেছিল কিন্তু হঠাৎ করে সেই বাজার দরটা কিন্তু এখন আর একটা পর্যায়ে এসে থেমে গেছে অর্থাৎ 2300 টাকা থেকে 2400 টাকার মধ্যে প্রিয় দর্শক এদিকে সবার একটা আকর্ষণ থাকে ফরিদপুরের পাটের বাজার দর নিয়ে সেখানে কিন্তু পাটের বাজার দর 26 থেকে 2700 টাকা তবে নিট যেটা সবচেয়ে বেশিরভাগ হাটগুলোতে কিন্তু 2600 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে মাদারীপুর গোপালগঞ্জ সেখানেও কিন্তু পাটের বাজার দর 24 থেকে 2500 টাকার মধ্যে প্রিয় দর্শক থেকে জামালপুরের পাটের বাজার দর 2400 টাকা থেকে 2500 অল্প সংখ্যক 2550 এর মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া টাঙ্গাইলে পাটের বাজার দর কিন্তু 24 থেকে 2500 টাকা কোথাও কোথাও 2600 পর্যন্ত বিক্রি হয়েছে তবে নিট বাজার দর সেখানে 24 থেকে 2500 টাকা প্রিয় দর্শক ময়মনসিংহ এবং শেরপুর অঞ্চলের পাটের বাজার দর কিন্তু একই রকম অর্থাৎ সেখানে 2100-2200 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে লো কোয়ালিটির পাটের বাজার দর সেখানে অনেক কম অর্থাৎ 1500-1600 টাকার মধ্যে মিলশাট পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর বেশিরভাগ হাটগুলোতে কিন্তু 2100-2100 টাকা বা 2000 এর নিচে কিন্তু বেশিরভাগ হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে তবে কোন কোন হাট থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেটা 2000-2200 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এখন দক্ষিণ অঞ্চলের জেলা বলতে এখানে কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ যশোর বরিশাল সাতক্ষীরা প্রিয় দর্শক এইসব অঞ্চলের পাটের বাজার দর কিন্তু বর্তমানে বেশিরভাগ হাটগুলোতে 2000-2000 এর নিচে এবং কোন কোন হাটে সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া চুয়াডাঙ্গার পাটের বাজার দরও কিন্তু বর্তমানে 2000 এর নিচে কিছুদিন কিছুটা চাহিদা সৃষ্টি হতে যাচ্ছিল তবে এখন কিন্তু অনেকটাই কম রাজবাড়িতে 2100-2200 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আমনবাড়িয়ার পাটের বাজার দর কিন্তু 2000 টাকার নিচেই বিক্রি হচ্ছে এছাড়া চাঁদপুর কিশোরগঞ্জ এসবগুলোও কিন্তু 2000 টাকার নিচেই বিক্রি হচ্ছে এছাড়া শরীয়তপুরের পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছিল তবে বর্তমানে সেখানে 2300-2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে মাদারীপুরেও কিন্তু 2200 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে জানতে পারবেন প্রত্যেক দিনের বাংলাদেশের পাটের হাটগুলোতে পাটের বাজারের বর্তমান পরিস্থিতিগুলো ধন্যবাদ।